আমার সামনে চারজন লোক আছে আচ্ছা কিন্তু আমাকে ঢুকতে দিল না সাড়ে এগারোটা গেট বন্ধ করে দুদিন আছে ফিরে গেছে আচ্ছা আমরা ওটা দেখে দৌড়া আসছে এসে দেখি তো গেট বন্ধ করে বলছে এখন আর লোক নেবে তাদের বাচ্চা কাচ্চাদের পরীক্ষা দিতে নিয়ে আসছে এটা বাদ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি ঢুকার জন্য আমি দাঁড়িয়ে আছি বলছে সাড়ে এগারোটার পরে যে কেউ আসতে ঢুকা যাবে না নিচে কিন্তু এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে গেট খুলে দিয়ে দশ পনেরোটা ছেলেকে ঢুকানো হয়েছে আমাদের সামনে দেশের মাটিতে প্রথম মেট্রো রেল এই উচ্ছ্বাস ও আনন্দে দূর দূরান্ত থেকে যাত্রী এসেছেন ট্রেনে ওঠার আশায় প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকে মূল প্ল্যাটফর্মে আসতে পেরেছেন অনেকেই টিকিট বিক্রির তিনটি মেশিনের মধ্যে একটি বিকল হ্যালো ভিউয়ার্স দিস ইজ ফাতেমা হক রুবি ফ্রম রুবিস ড্রিম চ্যানেল মেট্রো রেলের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে এবারে মেট্রো রেল সম্পর্কে কিছু তথ্য জেনে নিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে এই মেট্রো ট্রেন প্রবেশ গেট খুলবে সকাল সাতটা তিরিশ ঘটিকায় এবং বন্ধ হবে এগারোটা তিরিশ ঘটিকায় প্রতি দশ মিনিট অন্তর অন্তর ছেড়ে যাবে এই ট্রেন আগারগা থেকে উত্তরা স্টেশন পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রতি দশ মিনিট অন্তর অন্তর ছেড়ে যাবে এই ট্রেন এবং একই নিয়মে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগা পর্যন্ত আসবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এমআরটি পাস ক্রয় করা যাবে এমআরটি পাসধারী যাত্রীগণের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই মেট্রো রেলে আগারগাঁ স্টেশনে দুই প্রান্তে চারটি টিকিট কাউন্টার প্রস্তুত আছে টিকিট কাউন্টারে কর্মীদের টাকা দিলেই তারা র্যাপিড কার্ড করে দেবে এছাড়া আরও দুই ধরনের ব্যবস্থা রয়েছে একটি হচ্ছে দশ বছরের স্থায়ী কার্ড আর অন্যটি হচ্ছে একক যাত্রা টিকিট এবং এই কার্ডে প্রয়োজনীয় টাকা রিচার্জ করতে হবে কার্ডটি হারিয়ে গেলে আবার নতুন করে কার্ড করে নিতে হবে তবে ভয়ের কিছু নেই নতুন কার্ডে পুরনো কার্ডের টাকা যোগ করা হবে আর স্থায়ী কার্ডের জন্য নতুন করে নিবন্ধন করে নিতে হবে পারবেন স্থায়ী কার্ডটি আপনারা নিজের কাছে রেখে দিতে পারবেন আর ওয়ান টাইম যাত্রা কার্ড বের হওয়ার সময় জমা দিতে হবে আর যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য মেট্রো রেলের কর্মীদের আপনার আশেপাশেই পাবেন মেট্রো রেলে পানাহার বা ধূমপান সম্পূর্ণ নিষেধ এছাড়া মেট্রো রেল স্টেশন থেকে যাত্রী পরিবহনের জন্য তিরিশটি ডাবল টেকার বাস পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর মধ্যে বিশটি বাস ফার্মগেট কারণবাজার শাহবাগ ও গুলিস্তান হয়ে আগারগাঁ মতিঝিল রুটে এবং দশটি বাস উত্তরা হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুর হয়ে উত্তরা দিয়াবাড়ি উত্তর স্টেশন পর্যন্ত চলাচল করবে ২৯শে ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রো রেল আগারগাঁ থেকে উত্তরা স্টেশন পর্যন্ত ২৫ বার এবং উত্তরা থেকে আগারগাঁ স্টেশন পর্যন্ত ২৫ মোট ৫০টি ট্রিপ যাচ্ছে প্রতিদিন গত দুদিনে মেট্রো রেলের আয় প্রায় সাড়ে ৫ লাখ টাকা তলায় লাইনে দাঁড়াতে হবে দোতলায় টিকিট কেটে তিনতলায় ট্রেনে উঠতে হবে ঢাকায় মেট্রো যাত্রার তৃতীয় দিন ছিল আজ তৃতীয় দিনে নতুন এই বাহনে চড়তে কনকনে শীত উপেক্ষা করে অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন কেউ কেউ ট্রেনে চড়তে পেরে আনন্দ নিয়ে বাসায় ফিরছেন আবার কেউ কেউ হতাশ হয়ে দীর্ঘশ্বাস নিয়ে বাসায় ফিরছেন তারপরে ওখানে বন্ধ করে দিয়েছে পরে বন্ধ করে দেওয়ার পর আমরা চলে আসছি আসলে জাদুঘরে যাবো বলে চলে আসছি আচ্ছা পরে আসতে দেখে তো প্রত্যেকের লোক নিতে আচ্ছা আমরা ওটা দেখে দৌড়া আসছি এসে দেখে তো গেট বন্ধ করে বলছে এখন আর লোক নেবে তখন বাজে এগারোটা পঞ্চাশ আচ্ছা এগারোটা পঞ্চাশের লোক নিয়ে তাহলে এগারোটা সাড়ে এগারোটা বন্ধ হয়ে থাকবে আচ্ছা তাহলে এগারোটা পঞ্চাশে কেন লোক নেবে আবার স্কুল কলেজ স্কুল অফিস আদালত আছে আমরা তো সব করে এটা করবো না
অফিস বাদে বা স্কুল বাদে যত কিছু করতে আসবে সব করে আসছিল কিন্তু যাইতে পারলাম না। ১১:৪৫ বাজে গেট খুলে দিয়ে ১০-১৫টা ছেলেকে ঢুকানো হয়েছে আমাদের সামনে। আমার জানার ইচ্ছে এমন কোন ক্যাটাগরি আছে কিনা যে ক্যাটাগরি ছেলেরা আসলে এটার ভিতরে ঢুকতে পারবে, কিংবা এখানে যারা আমলার অধীনে কর্মরত কর্মচারী আছে তাদের কোনো আত্মীয় স্বজন হলে কিংবা তাদের রেফারেন্স থাকলে টাইম না থাকলেও ঢুকার সিস্টেম আছে কিনা এই বিষয়টা আমার জানা এবং এটা আমার আক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী এত বড় কাজ সম্পন্ন করেছেন কিন্তু এখানে যাদের দায়িত্ব দিয়েছেন তারা যে শুরুতেই সরকারের বদনাম করছে, আম জনতা সাধারণ জনগণ ১০০ মানুষ দাঁড় করে রেখা ১৫-১৬টা মানুষকে ভিতরে ঢুকাই দিচ্ছে, তাদের কোন বল আছে, কোন বলের কারণে তারা ঢুকতে পারছে, আমি শুধু এটা জানতে চাই। এটা হচ্ছে আমার আক্ষেপ। খুবই কষ্ট পেয়েছি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, অনেক দূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও ৭০ টাকা ভাড়া সিএনজি আমার বাড়িতে যেতে না সিলে তাহলে আমার এটা খুব কষ্ট লেগেছে সত্যি। যদি কেউ না ঢুকতে পারতো নো প্রবলেম, আইন সবার জন্য সমান, কিন্তু এমনটা কেন হলো? আমাদেরকে রাইখা কেন ১৫-১৬টা ছেলে ঢুকতে পারলো, আমরা কেন নই? তাহলে কি এখানে পক্ষপাতিত্ব করা হচ্ছে কিংবা লুক বল থাকে মানুষ ঢুকতে পারছে এমনটা কেন? এটা তো নিউজের মধ্যে কোথাও উল্লেখ নাই। এত সুন্দর মেট্রোরেল আমরা কি শুধু স্বপ্নই দেখে যাবো? বাস্তবে আমরা উঠতে পারবো না, দেখতে পারবো না? আমি যদি পারতাম একদম প্রধানমন্ত্রী নিকট যাই এই কথাটা বলতাম যে আপনি যে এত কিছু করলেন দেশের জন্য আমরা কিন্তু তার সুন্দর মুখ শুনতে পাচ্ছি। শুরুতে এই দুর্নীতির আখ্যা বানিয়ে ফেলছে, এখানে যারা দায়িত্বে আছে এক করা হবে নিয়ম, একদম নিয়মের এক মিনিটে দৃষ্টি যদি না করে কারোর জন্য এইটা বহাল থাকবে না। যদি ঢুকতে পারে যে কেউ ঢুকতে পারবে, সাধারণ জনগণের জন্য যেহেতু এটা আমাদের টাকায় আমাদের কষ্টের টাকা দিয়ে এগুলো করে, যদি ঢুকতে হয় সবাই ঢুকবে, স্পেশাল কোনো পার্সন থাকলে তার গলাতে বেজ লাগানো থাকবে যে উনি মেট্রো রেলের কোনো কর্মী কর্মকর্তা কিংবা সরকারের অধীনস্থ কোনো লোক, সে ঢুকতে পারবে। সাধারণ জনগণের মধ্যে আমার খালা চাচা কিংবা আমার পার্টিগত কোনো লোক আছে তার জন্য ঢুকে যাবে, এটা আমার খুবই দুঃখ লেগেছে বিষয়টা। আমরা আশা করছি এই দুর্ভোগ খুব তাড়াতাড়ি দূর হবে এবং মেট্রো রেলে সকলে সমানভাবে সুবিধা পাবে। এতক্ষণ ধরে ধৈর্যের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে থাকবেন। আপনাদের পাশে থাকাই আমার পথ চলার প্রেরণা।